আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউ সুন্দরী নামমাত্র উপকরণ লাগে রান্নাটা করতে আর খেতেও খুবই সুন্দর সেদিক থেকে যথার্থ নামকরণ আর লাউ যে পেট ঠান্ডা রাখে সেটা আমরা সবাই জানি আর যে কোনো নিরামিষ দিনে ছটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় তো চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে আমার কী কী লাগছে আমি এখানে একটা লাউ নিয়েছি এটা আটশো থেকে সাড়ে আটশো গ্রাম মতো ওজন লাউটাকে ধুয়ে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে আরেকবার কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ লাউ যদি কেটে তারপরে ধুই তাহলে কিন্তু রান্না করার সময় প্রচুর জল বেরোবে তখন সেই জল শুকোতে আবার অনেক সময় লেগে যাবে এবারে ওটাকে ধুয়ে লাউটাকে তারপরে খুব সরু সরু করে ঝিরি করে কিন্তু কুচিয়ে নেব এবং সরু সরু করে কুচানো হবে কি এটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন পুরো লাউটা কুচিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি আমি এখানে তিন টি স্পুন সাদা সর্ষে আমি কিন্তু কালো সর্ষে নিইনি কারণ এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাঁজ হবে না আর কি তো সর্ষেটা আমি বেটে নিয়েছি আর বাটার সময় আমি কিন্তু একটাও লঙ্কা দিয়ে নিই আপনারা চাইলে এটা লঙ্কা দিয়ে বাড়তে পারেন এবার রান্নাটা শুরু করার পালা তার জন্য কড়াই বসিয়ে নিলাম ওভেনে তাতে তিন টেবিল স্পুন মতো সর্ষের তেল দেব। এবার তেলটা গরম হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে এতে ওই ন দশটা বড়ি আগে ভেজে নেবো বড়িটা একটু লাল করে ভাজতে হবে আর মিডিয়াম ফ্লেমে অবশ্যই কারণ হাই ফ্লেমে দিলে অনেক সময় বড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যেরকম ভাজা হয়ে গেছে খুব তাড়াতাড়ি বড়ি ভাজা হয়ে যায় এবারে তুলে রেখে দিলাম বাকি তেলে তেজপাতা আর ওই একটু কালো সর্ষে এক টেস্ট মতো ফোড়ন দিলাম সর্ষে চিবি করে ফাটলে একটা ভালো ফ্লেভার বেরোবে যখন তখন এর মধ্যে ওই কুচানোর লাউটা দিয়ে দেবো আর লাউটা এবারে ওই সর্ষে মানে ফোড়নের সময় খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। এবারে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মিষ্টি আমি এখানে এক টি স্পুন নুন আর তিন টি স্পুন কিন্তু চিনি দিয়েছি এটা একটু মিষ্টি মিষ্টি হয় লাউ ঘন্টটা তো আপনারা নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে রাই সর্ষে বা সাদা সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেটা আর দেব দুধ আমি এখানে এক কাপ মতো দুধ দিয়েছি আপনারা দুধের পরিবর্তে কিন্তু জল দিতে পারেন তবে দুধ দিলে এর টেস্টটা খুব ভালো লাগে মানে আরও সুন্দর হয় আর কি এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণে লাউটা সেদ্ধ হচ্ছে এই যে দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি কত জল বেরিয়েছে লাউ থেকে মিনিট পনেরো লেগেছে লাউটা সেদ্ধ হতে তো এবারে করব কি লাউ যেহেতু সেদ্ধই হয়ে গেছে তো এখন আমি আর ঢাকা দেব যে দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আর যেটুকু বাকি আছে টেন পারসেন্ট মতো সে আরও রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে এখন আর ঢাকা দেওয়া না আর ফ্লেমটাকেও কিন্তু এখন হাইতে করে দেবো হাই ফ্লেমে এখন জলটাকে শুকোতে হবে তো মিনিট দুই তিনেক রেখে দেবো আবার হাই ফ্লেমে এই যে দেখুন তিন মিনিট পরে জলটা কিন্তু অনেকটাই টেনে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু শুকনো আটা কারণ শুকনো আটা দিলে হবে কি এক টেস্টোর মতো আটা দেবো আমি আর কি শুকনো আটা দিলে হবে কি বাকি যে জলটুকু সেটুকু টেনে নেবে তাড়াতাড়ি আর লাউ হল রান্না হয়ে যাওয়ার পরে অনেক সময় ঠান্ডা হলে জল কাটে না সে জল কিন্তু কাটবে না আর টেক্সচারটা খুব সুন্দর হয় এই জন্যই আর কি আমি একটু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি এবারে আবারও এই হাই ফ্লেমে এটাকে মিনিট দুয়ে কারো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা এটা অনেকটাই টেনে নেয় আর এই লাউ জাতীয় জিনিসগুলো যদি বেশিক্ষণ নাড়াচাড়া করা হয় কড়াইতে রেখে তাহলে আবার একটু টক টক হয়ে যায় তাই এই আটা দিলে জলটাও টেনে নেয় বেশি রান্নার প্রয়োজন নেই দেখছ দেওয়ার সাথে সাথে জলটা কতটা কমে এসছে এবারে এর মধ্যে দিয়ে দেবো বড়ি ভাজা যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এবার সব কিছু একসঙ্গে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো আপনারা কিন্তু চাইলে এখানে একটু নারকেল করা দিতে পারেন তাহলেও কিন্তু টেস্টটা আরও ভালো হয় আরও সুন্দর হয় আর কি আমার কাছে তো নারকেল ছিল না তো তাই জন্য আমি দিতে পারিনি এই যে দেখুন জল কিন্তু এখন একদম টেনে গেছে এবারে আবার ভালো করে সমস্ত মিশিয়ে দিয়ে ঢাকা মানে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম মিনিট দু জন্য মিনিট এক পর ঢাকা খুলে নিলাম এই দেখুন রেডি আমাদের লাউ সুন্দরী কোনো ঘি বা কোনো কিছু কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই খুব কম উপকরণ লাগে এটা করতে আর কি এটা নিজগুণেই সুন্দর আর কি কাজেই আপনারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এটা আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো এই রান্নাটা